যে গ্রামে পুরুষরা দুটি বিয়ে না করলে পেতে হয় শাস্তি। ভারতের বুকে এমন গ্রাম রয়েছে যেখানে দুই বিয়ে করেন পুরুষরা, এটা রীতি হয়ে গিয়েছে সেই গ্রামে। যদি আপনি ওই গ্রামে যান তাহলে আপনাকেও দুটি বিয়ে করতে হবে, তা অবশ্য বাধ্যতামূলক। আর এই দুই বিয়ের রীতি থেকেও দুই বিয়ের কারণ জানলে চমকে যাবেন। ভাবছেন এমন তো হয়, কিন্তু এমনটা হয়ে আসছে দিনের পর দিন, বছরের পর বছর। এখানে এমন এক গ্রামের কথা বলবো যা আপাত দৃষ্টিতে মনে হবে অবিশ্বাস্য, তবে এটাই সত্যি। সেই গ্রামের পুরুষরা দুই বিয়ে করেন। বিয়ে না করতে চাইলে আপনি গ্রাম থেকে বিতাড়িত হবেন, আপনাকে এক ঘরে হয়ে যেতে হবে। ভারত পাকিস্তান সীমান্তে রয়েছে এই গ্রাম, রাজস্থানের 12 মেট্রিরার অন্তর্গত এই গ্রাম। ছোট এই গ্রামটির নাম দেরাশ্বর। প্রায় 600 জনের বাস এই গ্রামে। দেরাশ্বরের প্রতিটি পুরুষের অন্তত দুজন করে স্ত্রী রয়েছে। তা শুনতে অদ্ভুত লাগলেও তার থেকে অনেক বেশি অদ্ভুত বা বিস্ময় মনে হবে এই রীতির পেছনের কারণ জানলে। এই দেরাশ্বর গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, প্রথম স্ত্রীর কোনো সন্তান হবে না, সন্তানের মুখ দেখতে গিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে। এই অদ্ভুত বিশ্বাস থেকেই প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ে সেরে নিতে হয় এই গ্রামের পুরুষদের। এই রীতির সূত্রপাতের পূর্বে একটি ঘটনা থেকে গ্রামের এক ব্যক্তির কিছুতেই সন্তান হচ্ছিল না, তারপর দ্বিতীয় বিয়ে করতেই তার সন্তান লাভ হয়। এরপর বেশ কয়েকজনের ক্ষেত্রেও এমনটাই ঘটে। তখন থেকেই গ্রামের দ্বিতীয় বিয়ের রেওয়াজ শুরু হয়ে যায়। পুরুষের বহু বিবাহ রীতি গ্রামের রীতিতে পরিণত হয়ে যায় ক্রমে। তবে এর পেছনে আরও একটি কারণ রয়েছে বলে এলাকায় প্রচারিত রয়েছে। এই দেরাশ্বর গ্রামে তীব্র জলের সংকট। অন্তত 5 কিলোমিটার হেঁটে পরিবারের মহিলাদের জল আনতে হয়। অন্তঃসত্ত্বা মহিলাদের পক্ষে এত রাস্তা হেঁটে জল আনা অসম্ভব। সেই কারণে দ্বিতীয় বিয়ে করে থাকেন পুরুষরা। এই গ্রামে এমনটাই প্রচার হয়েছে যে প্রথম স্ত্রীকে সে অর্থে কোনো অধিকার দেওয়া হয় না, তারা বাড়িতে পরিচারিকার মতো থাকেন, এমনকি তাকে বলা হয় জল স্ত্রী। প্রথম স্ত্রী সারা জীবনের সন্তান ধারণের অধিকার পান না। কোনো পুরুষ এই নীতির বিরোধিতা করা হলে তার বিরুদ্ধে পুরো গ্রামে একজোট হয়ে যায়, নিজের পরিবার তাকে ত্যাগ করে, গ্রাম থেকে বিতাড়িত করা হয় সেই পুরুষকে। দ্বিতীয় স্ত্রী যদি সন্তান ধারণ না করে সেক্ষেত্রে স্বামীকে আরও একটি বিয়ে করতে হয়। এই রীতি চলে আসছে বছরের পর বছর।